হাবিলদারে আত্মঘাতী হামলা, ধ্বংস পাকিস্তানের 8টি ট্যাঙ্ক, এ এক অন্য আত্মঘাতী হামলার কাহিনী। এখন আত্মঘাতী হামলা কথাটি জঙ্গি হানার সঙ্গে বেশ ব্যবহৃত হয়, কিন্তু নিজের জীবন দিয়ে পাকিস্তানের ওপর এক প্রকার আত্মঘাতী হামলা চালান এক ভারতীয় সেনা হাবিলদার। একাই পাকিস্তানের 8টি প্যাটন ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছিলেন, তিনি পরমবীর শহীদ আব্দুল হামিদ। 1965 সালের ভারত পাক যুদ্ধ ঘটনা 10 সেপ্টেম্বরের ভারতীয় পদাতিক বাহিনীর হাবিলদার আব্দুল হামিদ লক্ষ্য করেন কিছু পাকিস্তানি প্যাটন ট্যাঙ্ক ভারতীয় সীমানার মধ্যে চলে আসছে। ভারতের বিপদ বুঝতে পেরে তিনি সুরক্ষিত অবস্থান থেকে এন্টি ট্যাঙ্ক নিয়ে বেরিয়ে আসেন, প্রাণের মায়া তুচ্ছ করে পরপর 3টি প্যাটন ধ্বংস করেন, এরপরে আরও 5টি ট্যাঙ্কার ধ্বংস করে দেন একাই, সব মিলিয়ে 8টি প্যাটন ধ্বংস করেন। এর মাঝেই পাক গোলায় শহীদ হন আব্দুল হামিদ। এই ঘটনার সূত্রপাত 1965 8ই সেপ্টেম্বর, পাকিস্তানের ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে খেমকরণ সেক্টরে প্রবেশ করে গিয়েছিল। ভারতীয় সেনা অর্ধবৃত্তাকার বা ইংরেজি ইউআকৃতির প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়। রাতে ভারতীয় সেনা পাক ট্যাঙ্কারের আক্ষেতের রাস্তা দিয়ে প্রবেশের পথে বাধা দেয়, ব্যবহার করে আক্ষেতের জমা জল বাধা কেটে দেয়, পুরো রণক্ষেত্রে জলে প্লাবিত হয়। পাকিস্তানি ভারী ট্যাঙ্ক, বিশেষ করে প্যাটন ট্যাঙ্ক, অর্ধবৃত্তাকার অংশে আটকা পড়ে যায়। নরম কাদার কারণে পাকিস্তানি ট্যাঙ্কের যাত্রা থেমে যায়। আটকে পড়া পাকিস্তানি ট্যাঙ্ক ধ্বংস করে দেয় ভারতীয় ট্যাঙ্ক বাহিনী। এরপরেও খেমকরণ সেক্টরের অন্য পথ দিয়ে ভারতীয় সীমানার দিকে এগোতে শুরু করেছিল পাক ট্যাঙ্কার, আর সেখানে একাই লড়াই করে উড়িয়ে দেন শত্রুপক্ষকে। আব্দুল হামিদ ভারতীয় পদাতিক বাহিনীর এন্টি ট্যাঙ্ক কামান চালানোই সেরা ছিলেন। অসীম বীরত্বের জন্য ভারত সরকার আব্দুল হামিদকে সর্বোচ্চ সামরিক পুরস্কার পরমবীর চক্র পদকে ভূষিত করেন। 1965 সালে ভারত পাক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ট্যাঙ্ক যুদ্ধ, যার নাম ছিল আসল উত্তর। সেপ্টেম্বরের 8 থেকে 10 তারিখে যুদ্ধ চলে ভারতের পাঞ্জাব প্রদেশের খেমকরণ সেক্টরে। যুদ্ধ হয়েছিল, প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ লেফটেন্যান্ট হিসেবে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 1965 সালের যুদ্ধে পাকিস্তান 165টি ট্যাঙ্ক হারায়, যার অর্ধেকের বেশি ট্যাঙ্ক আসল উত্তর এর যুদ্ধে ধ্বংস হয়। যুদ্ধের শোচনীয় হার হয় পাকিস্তানের।